আশা করি তোমরা এখন ভালো আছো। বেশ কিছুদিন আগে তোমাদের ত্রিভুজের সর্বসমতা পড়িয়েছিলাম এবং তারপরে সামান্তরিক সংক্রান্ত একটা উপপাদ্যও পড়িয়েছিলাম। আজকে তোমাদের একটা সামান্তরিক সংক্রান্ত উপপাদ্য পড়াবো এবং এটা পড়াতে গিয়ে ত্রিভুজের যে সর্বসমতার সত্যগুলো সেই সত্যগুলোর মধ্যে কোনো একটা বা একাধিক কাজে লাগবে। আজকে উপপাদ্যের বিষয়বস্তু কোনো চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। একটা চতুর্ভুজ আছে, এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ। বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এ ডি সমান বি সি, এ বি সমান হচ্ছে ডি সি। তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক প্রমাণ করতে গেলে কী প্রমাণ করতে হবে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল প্রমাণ করতে গেলে কী প্রমাণ করতে হবে? যে হয় একান্তর কোণগুলো সমান, কিংবা অনুরূপ কোণগুলো সমান, কিংবা ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটো সমষ্টি দুই সমকোণের সাথে সমান। এগুলো তোমাদেরকে আমি জানালাম। দেখো উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে কোন বিষয়গুলো কাজে লাগছে। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের এ ডি সমান বি সি, এ বি সমান হচ্ছে ডি সি, প্রমাণ করতে হবে এ বি সি ডি একটা সমান্তরিক। বিডি কর্ণ যুক্ত করা হলো, বিডি কর্ণ যুক্ত করা হলো, বিডি কর্ণ যুক্ত করার পরে কী পেলে? দুটো ত্রিভুজ পেলে, একটা এ বি ডি একটা বি সি ডি। দেখো তো বলতে পারো কিনা ত্রিভুজ দুটো সর্বসম কিনা? ঠিক ধরেছ যে এ ডি সমান বি সি দেওয়া আছে, এ বি সমান ডি সি এটাও দেওয়া আছে, আর বিডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে সর্বসমতার কোন সত্যটা কাজে লাগলো? প্রথম সত্যটা, বাহু বাহু বাহু, অর্থাৎ একটা ত্রিভুজে তিনটে বাহু, অপর একটা ত্রিভুজে তিনটে বাহুর সাথে সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এ বি ডি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজ দ্বয়ের মধ্যে এ ডি সমান বি সি দেওয়া আছে, এ বি সমান ডি সি এটাও দেওয়া আছে, আর বি ডি সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। দুটো ত্রিভুজ সর্বসম হলে কী হয়? অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে দেখো এই যে একটা কোণ রয়েছে, এই কোণের অনুরূপ কোণ কোনটা? এই ত্রিভুজের ক্ষেত্রে এর বিপরীত বাহু কোনটা? এইটা। এ কার সাথে সমান? এইটার সাথে সমান। তাহলে এর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, অতএব এই কোণটা অর্থাৎ এ ডি বি কোণ সমান হচ্ছে ডি বি সি কোণ, কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। আমি ঠিক খেয়াল করতে পারছি না আমি এর আগে অনুরূপ কোণ বলেছি কি না, অনুরূপ কোণ যদি বলে থাকি সেটা ভুল। এই কোণ দুটো হচ্ছে এরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ দুটো যদি সমান হয় কী হয়? যে এডি বিসি এর সাথে সমান্তরাল, এডি সমান্তরাল বিসি। আবার দেখো এই যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, অতএব এই কোণটা এর অনুরূপ কোণ কোনটা? এ বিপরীত বাহু হচ্ছে এডি, এডি কার সাথে সমান? বিসির সাথে সমান। তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এইটা।
তাহলে এই কোণটা সমান এই কোণটা কিন্তু এরা একান্তর কোণ একান্তর কোণ দুটো যদি সমান হয় তাহলে কি হবে এবি ডিসি এর সাথে সমান্তরাল এবি সমান্তরাল ডিসি তাহলে এবি সিডি চতুর্ভুজে এডি বিসি এর সাথে সমান্তরাল এবি ডিসি এর সাথে সমান্তরাল অতএব এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক আরেকবার তোমাদের খুব সংক্ষেপে বলে দিচ্ছি দেওয়া আছে এবিসিডি একটা চতুর্ভুজ এই চতুর্ভুজে এডি সমান বিসি এবং এবি সমান ডিসি এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা সামান্তরিক বিডি কোণ যুক্ত করা হলো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি দ্বয়ের মধ্যে এডি সমান হচ্ছে বিসি দেওয়া আছে এবি সমান ডিসি এটাও দেওয়া আছে আর বিডি হচ্ছে সাধারণবাহু অতএব ত্রিভুজ দুটো সর্বসম অতএব এডি বি কোণ সমান হচ্ছে ডিবি সি কোণ দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এই দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কিন্তু এই এই কোণটা সমান এই কোণটা যখন হলো এরা কিন্তু একান্তর কোণ হতে এডি বিসি এর সাথে সমান্তরাল আবার যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হতে এবিডি সমান হচ্ছে বিডি সি কিন্তু এরা একান্তর কোণ হতে এবি ডিসি এর সাথে সমান্তরাল এক্ষণে এবিসিডি চতুর্ভুজের এডি বিসি এর সাথে সমান্তরাল এবং এবিডিসি এর সাথে সমান্তরাল অতএব চতুর্ভুজটা হচ্ছে একটা সমান্তরিক।